আবার এসেছি তোমাদের কাছে, আবার একটা সুন্দর দিন নিয়ে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার এই সুন্দর দিনটা দেওয়ার জন্য। তোমাদের সঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ করতে পারবো, কে কেমন আছো তোমরা। হোলির অনেক আদর, অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমার জন্য, তোমাদের জন্য। আর আমাদের এখানে দেখো ছোট ছোট বাচ্চারাও খুব আনন্দ করছে, বসন্তের রং লেগে গেছে সবার। এই যে বসন্তের এসে গেছে বলে আমরা যে গানটা গাই, সেই গানটা সবাই মিলে গাইছিল, কিন্তু আমি কপিরাইটের ভয় এটাকে আমি কাট করেছি। আর এই বসন্তের যে গাছটা দেখছো, সুন্দর পুরনো পাতাগুলো সব পড়ে গিয়ে আবার নতুন পাতা ধরে ভালো সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখতে এত ভালো লাগছে। আমাদের পার্কে, কমপ্লেক্সের পার্কে যে ছোট্ট একটা মানে বাগান মতো আছে, সেখানে দোলনাও আছে। ছোট ছোট বাচ্চারা দেখো কত আনন্দ, ওদের পরীক্ষা হয়ে গেছে, ওদের মনেও বসন্তের রং ধরেছে, ওরা সব প্রস্তুত রং খেলার জন্য, ভীষণ খুশি। ওদের মধ্যে এই আনন্দটা দেখে আমিও নিজে যেমন ক্যামেরাতে বন্দি করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যে যার মতো আনন্দ করছে, সবার যেমন পরীক্ষা হয়ে গেছে, এই জন্য বাড়িতে অত আর কমপ্লেক্সের ভেতরেই আছে, বাড়িতে অত বকাবকি নেই যে বাইরে যাবে না, এ করবে না, সেই জন্য ওদের মধ্যেও ভীষণ আনন্দ হচ্ছে, সেটা আমি একটু ক্যামেরাবন্দি করলাম, আমার খুব ভালো লাগছে। আজকে এই দোল পূর্ণিমাতে আমি ভাবলাম একটুখানি পায়েস করব, কারণ আগেকার দিনে দেখবে কত মানুষ প্রণাম করত রং দিয়ে, দোল দিয়ে, তারপর তাদের একটু মিষ্টিমুখ করানো হতো। কিন্তু এখন তো আর সেই আগের মতন এখন আর নেই, কোনো কেউ কারুর বাড়িতে যায় না, বাড়িঘর নোংরা হবে বলে হয়তো অনেকের আপত্তি হয়, এরকম হয়, তারপরে হয় রং আবির সব ছড়ানো হয়, বা যে কারণেই হোক হয়তো বাইরে যায় না। তবে আমি খুব ইচ্ছে ছিল আমার যেন আমাকে কেউ একটু রং দেয়, আমার একটু রং লাগলে ভালো লাগে, একটুকু রং লাগাবার মতো কেউ নেই, কেউ আসেও নি। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের আনন্দ যেটা হয়, আনন্দের থেকে বড় কথা, আবিরের রঙে কিন্তু আমাদের শরীর ভালো থাকে। আবির আসল যে আবির, এখন তো আবিরের মধ্যে অনেক কিছু মেশায়, কিন্তু আসল যে আবিরের যে রঙটা, সেই রঙটা কিন্তু প্রত্যেকের শরীরের পক্ষে খুব ভালো। পক্সের থেকে অনেক সময় মুক্ত পাওয়া যায়, আবির খেললে, রং খেললে পক্সটা অ্যাভয়েড করা যায়, চট করে পক্স হয় না, এখন পক্স কমও দেখা যায়। আমি এখানে যেরকম পায়েসটাকে খুব ভালো করে এক লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি ভালো করে, তার মধ্যে আমি এক মুঠ মতো গোবিন্দভোগ চাল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়ছি। চালটা একটু সেদ্ধ হতে দেওয়ার সময় লাগবে, সেই জন্য আমি একটু ভালো করে, আর এটা সারাক্ষণ না নাড়লে তলাটা লেগে যাবে, ওই জন্য সমানে নেড়ে যাচ্ছি, কারণ যদি লেগে যায় তাহলে জিনিসটা একটা পোড়া গন্ধ বেরোবে বা শক্ত মতো হয়ে যাবে, ভালো লাগবে না। এর জন্য আমি এর সঙ্গে নিয়েছি একটুখানি বাতাসা, বাতাসাটা দেখাচ্ছি, কিশমিশ, কাজু বাদাম আর ঠাকুরের পুজোর কিছু নকুলদানা আমি বক্সে করে রেখে দিই, সেগুলো ভাবলাম নষ্ট করবো, পায়েসে দিয়ে দেবো, সেই জন্য আমি এখানে পায়েসের জন্য রেখেছি। আর বাতাসা দিয়ে এই জন্য যে এখন তো গুড় সম্ভব না, আর গুড় ভালোও নেই, এখন গরম পড়ে গেছে, অত ভালো গুড় পাওয়া যায় না, আর আনতে যাওয়ারও একটা প্রবলেম আছে, ওই জন্য বাতাসা দিই, আর লাল বাতাসাটাই দিই, সাদা বাতাসাতে কালারটা সাদা থাকে, অনেক সময় আমার ছেলেও খুব একটা পছন্দ করে না। যদি কেউ আসে একটুখানি দেখতে, একটু মনে হবে গুড়ের পায়েস, নলেন গুড়ের কিন্তু খুব টেস্ট হয়, বাতাসা দিয়ে পায়েস করলে খুব টেস্ট হয়। যাক, তোমাদের যা একটা আমি একটা কথা বলছি, তোমরা কেউ স্কিপ করে দেখো না, আর পারলে যে অ্যাডগুলো দেয় অ্যাডগুলো মিস করো না, কারণ অ্যাডগুলোতেই সকলের রেভিনিউটা আসে, সেটা তোমরা জানো, সেই জন্য অ্যাড মিস করো না। ছোটো ছোটো অ্যাড দেয়, পারলে একটা দুটো অ্যাড দেখো, সেই দেখাটাতে আমার মানে ভিডিওটা ভালো হবে, সেটা একটা জায়গায় পৌঁছবে, নিচে পৌঁছবে,
তোমরা সকলেই জানো সেটা, তাও আমি আবার আবার বললাম, কেউ স্কিপ করো না। আর যারা আমার সঙ্গে আছো এতদিন তাদের তো অনেক ভালোবাসা জানাই, কিন্তু যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করলে পারলে, আর একটা সবচেয়ে বড় কথা সুন্দর করে একটা কমেন্ট করো। কমেন্ট যদি তোমার ভালো লাগে তবেই কমেন্ট করবে ভালো দেখে, যাই হোক একটা সুন্দর কমেন্ট করো, আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো। টাটা, আজকের মতন টাটা।